সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আচ্ছা, মনে হয় নাকি যে আজকে আমি বেশি হ্যান্ডসাম দেখা দিয়েছি। হ্যান্ডসাম হওয়ার কারণ আছে, কারণটা কি পরে গেছি রাহেন। তাহলে ফেলে আমি ক্যামেরা ধরলাম, ক্যামেরা ধরার লগে লগে দেখেন কত সুন্দর একটা ভিউ দেখা দিয়েছে। এই ভিউটা কোনে যদি জানার ইচ্ছা আছে অল্প ওয়েট করেন। তারপরেও আমি আবার নিজেকে দেখলাম, আবার মাইসের ফিলে ধরি, কারণ এদিকে আজকে কোনো মানুষ নাই, যার জন্য আমার কনফিডেন্স লেভেলটা একদম হাই হয়ে গেছে। এদিকে ক্যামেরা ধরার লগে লগে ওরা হয়তো ভাবছে যে আমি খুব বড় একটা ব্লগার, যার জন্য ওরা হাই দিলে ভাবতেছে ওরা ব্লগে আসবো। কিন্তু কথা হলে আমাকে ব্লগে গোটা মহিনা, তারপরে আমি নিজেকে আবার দেখতেছি, আবার ঘুরতেছি যে দেখি জায়গাটা কত সুন্দর। তো সুন্দর দেখানোর জন্য আমার মনটা খুশি হয়ে গেছে, তার জন্য আমি বাইরে গেলাম মনটা অল্প হালকা করার জন্য। হালকা করে দেন কত সুন্দর একটা মুক্ত পরিবেশ এই জায়গায়। যদি মন হালকা করেন, দাঁত উজল পড়ে যায়, তাও কেউ কিছু কব না, কারণ এত সুন্দর একটা পরিবেশ, ন্যাচারালি একটা ভিউ, ন্যাচারাল হাওয়া আসবো, সব দিকে খালি ওয়াও আর ওয়াও। তারপরে আমি আবার সামনে গেলাম, সামনে যা দিয়ে আর অল্প জায়গা পাইনি, মন খেলা হাইসে প্যাট বিষ ধরার জন্য, যাই দেখলাম আবার সুন্দর একটা ভিউ। তারপরে নিজে গল্প হ্যান্ডসাম দেখাবার জন্য আবার আয়না ফেলে ক্যামেরাটা ধরলাম, ক্যামেরাটা দিয়ে নিজে আরও মনকে হ্যান্ডসাম হ্যান্ডসাম লাগতে, তাই অল্প ভাবতেছি আমার যদি একটা গার্লফ্রেন্ড থাকতো কত সুন্দরই না লাগতো। তারপরে ভাবলাম ইস, ওই যে দেখেন আবার নিজেকে দেখতেছি আর ভাবতেছি কত সুন্দর জায়গাটা, এই জায়গায় যে একটা গার্লফ্রেন্ড দেখতে আমি কতই না পোজ দিতাম গার্লফ্রেন্ডের সঙ্গে, কিন্তু কপাল, আমি সিঙ্গেল মানুষ, আমার কোনো গার্লফ্রেন্ড নেই। তারপরে এই জায়গাটা দেখলাম, মনটা অল্প হালকা করার জন্য প্যাট বিষ যাতে কম করে ধরে, তার জন্য একদম জুম করে দেখতেছি যে কত সুন্দর একটা জায়গা। তারপরে রুমে এসে এই ভাইটার লেগে বললাম, ভাইটা কয় কি কয়, ভাই তোমার নাম শহীদুল না, তোমার ভিডিও আমি দেখছি, তার জন্য অল্প মনটা অল্প খুশি খুশি লাগলো, কিন্তু ভাইটাকে আমি বুঝবার দিলাম না। তারপরে স্ক্রিনে দিয়ে না জুবিনদার গান লাগাইছে, তো গানটা আমি শুনে শুনে আসছিলাম, তো ভাবলাম আপনি ঘুরে দেখাই, জুবিন গার্গের গান চলে আসলো এলইডি স্ক্রিনে, তো ভাবলাম আপনি ঘুরে অল্প দেখাই, আপনি ঘুরে মনটা অল্প হালকা। বেসরা রায় এত মনোযোগ দিয়ে দেখে আসলো যে জুবিন গার্গের গান শুনে মন করা একদম পাগল হয়ে গেল গা। তারপর দিয়ে ওরা দেখে আসলো, আমি ক্যামেরা ঘোরানোর লগে লগে যার যার মতো পোস্ট পাস দিল, না জানে একটা আর্টিস্ট এরিমা জাঙ্গরে অর্ডার করে বিরিয়ানি টেবিলে এসে গেছে গা। তো ভাগ করে নিলাম, ওর করে চারজনকে এক মুড়া দিলাম, আর আমি একলা এক মুড়া বললাম, কারণ হয়েছে ওরা চারজনে যদি আমার বিরিয়ানির দিকে এক মুট করে নেয়, তো আমার মেলা মুট কমে যাবো গা, আমি লাস্টে পেট ভরে খাই পাবো না। তো ওগুলো ওইদিকে ভাগ করে দিয়ে আমি এদিকে পুরো পোস্ট দিয়ে খাইতেছি, আর মনে ভাবতেছি কি মানুষ রে, অল্প চালাকও না এরা, আমি একলা এতদিন নিলাম, ওরা আমার ভাগও ধরে না, আর আগে অগ্র মতো খাইয়া রয়েছে, আমি বিন্দাস খাইতেছি আর মনে মনে আসতেছি। এর ভিতরে অগ্র ফেলে চায় দিই, ওরা যদি অল্প ওই দিকে চায় দিই, আমি ওই ফাঁকে মাংসের টুকরাটা আমি নিয়ে নিই। আমার খাওয়া দাওয়া হয়ে গেলো, তারপর বিল পে করে ভাবলাম এখন যাওয়া চলে। তারপর আমরা ডাউনে নাম দিয়েছি, ডাউনে নামে দেন সুন্দর করে নামলাম। আমরা নামার আগে, যাওয়ার আগে দেখি হাসিনা মাহি আর সুলতানা মাহি কিবা দেখছে আর ভয় পেয়ে গেছে গা। তো ভাবলাম কি দেয়া ভয় পেলো, এই যে হাসিনা মাহি ভয় পেয়েছে, তো এই যে বিলাইয়ের বাচ্চার বিলাই দেয়া মানে ভয় পেয়েছে, আহ কি সুন্দর ড্যান্স করতে, রোমান্টিক ড্যান্স, আমি সিঙ্গেল মানুষ, আমার এক কষ্ট হয়, এবার আবার ড্যান্স দেবেন। তারপর দেখেন সুন্দর একটা জায়গা, এই জায়গাটা অ্যাকচুয়ালি হয়েছে লুইত ভিউ রিসোর্ট পঞ্চরত্ন। এই রিসোর্টে এসে আমরা এই বুবুর বার্থডে আসলো, বার্থডে সেলিব্রেশন করলাম, মানে কি ঘোরাফেরা করলাম, আমার বহুত দিন পরে লগ হয়েছে বুবু, বর্তমানে নগাঁও ইউনিভার্সিটির পরে আর বাকি কোনো জায়গা জায়গা পরে রয়েছে, আমি সিঙ্গেল মানুষ বেকার বাড়িতে বয়ে রয়েছে, তো অগর হাতে ঘুরে মনটা ফ্রেশ করলাম। আর আপনারা যদি এই রিসোর্টে আস পারছেন, রিসোর্টটা খুবই সুন্দর, এই দেখতেছেন চারিওফিলে সুন্দর পরিবেশ বানাইছে, একদম বেলেগ বানাইছে কিন্তু। তো গাইস টাইম হয়েছে এখন, তাড়াতাড়ি নিবা দিলাম।